مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. صلي على النبي وتبسم، ده النبي تبسم وتبسم. আপনি বিপদে পড়ে আছেন, সেজদা দেন। ব্যবসায় মন্দা, সেজদা দেন। অসুস্থ, সেজদা দেন। মনে জ্বালা যন্ত্রণা, ঋণের বোঝা, সেজদা দেন। সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চলে যান। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওহুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। পড়েন, সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে, আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে, আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে, কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এই জন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই? ডু উই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান? আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে? আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ? আল্লাহর লাইকি অনেকে ছোট বাচ্চা মসজিদে দেখলে রেগে যায়, মতলব এগুলা নাই। বয়স্ক মুরব্বী চাচারা কেন যে রেগে যায় বুঝলাম না। রাখবেন না আপনারা, ওরা চিল্লাচিল্লি করবে, আওয়াজ করবে, কিচির মিচির করবে, এটাই তো বাচ্চাদের সৌন্দর্য। চিল্লাচিল্লি কি আপনারা করবেন? 80 বছরের বুড়া মানুষ লাফাইলে ভালো দেখা যায়? কথা কন, লাফালাফি দৌড়াদৌড়ি করবে ছোট বাচ্চারা, ওরা একজন আরেকজনের কামড় দিবে, ঘুষি মারবে, খামচি মারবে, কথা কন, এটা বাচ্চাদের সৌন্দর্য, এটাই তো পৃথিবীর সৌন্দর্য। আমি পৃথিবীর অনেক দেশে সালাত পড়েছি বিভিন্ন মসজিদে, পিছনে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে, কেউ কিছু বলে না। মাঝে মাঝে অথরিটি যায় বলে, এই মা বাবা যারা আসছেন বাচ্চাদেরকে সামলে রাখেন, কিছুক্ষণ সামলে থাকে আবার চিল্লাচিল্লি শুরু। এটাই সৌন্দর্য, ওরাই তো চিল্লাবে। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয়ে থাকেন। الشيطان الرجيم. ووصينا الإنسان لايكي প্রিয় ভাইরা, কবরস্থানে যাও, জুতা খুলে কবরস্থানে প্রবেশ করো, কবরগুলোর পাশ দিয়ে হেঁটে হেঁটে পুরো কবরস্থান পরিদর্শন করো। তুমি সেখানে দেখতে পাবে ছোট বড়, ধনী গরিব, আমির ফকির, সকলেই একই অবস্থায় শুয়ে আছে, সকলকেই সাদা কাপড় পরিয়ে মাটি চাপা দিয়ে রেখে আসা হয়েছে। শুধুমাত্র নিজেদের কৃতকর্ম ছাড়া তারা কেউই কারো সাথে কোনো কিছু নিয়ে যেতে পারেনি। শুধুমাত্র নিজেদের কৃতকর্ম ছাড়া তারা কেউই কারো সাথে কোনো কিছু নিয়ে যেতে পারেনি। আলা ফাজুরু ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। যাও,
তোমরা কবর জিয়ারত করো, যাও তোমরা কবর জিয়ারত করো। Likey.